আসল তুলো আমি দেরি হয়ে যেতেছি। মা শীতে না পড়া শেষ না আব্বা আসে দোয়ার এখান ঠিক আছে জামাই বাবাজি মাঝে মধ্যে বাড়িতে আসে আপনারা নিজেকে দিকে খেয়াল রাখছেন, ওষুধটা ঠিকঠাক মতো খাই পাবেন। আব্বা আমার দিকে খেয়াল রাখিস ভাই, আমি তো আর নাই। বাবাজি আপনার অবদ্ধ হয়ে তো আমি যেতে পারুন না আব্বা, আমি থাকুন আমি তাহলে মাছের মাথা না খাই। শালা বাবু কি করতেছো তুমি? এইতেছো আবি তুমি মাছের মাথা খায় কি করবে? মাছের মাথা তো আমার খাওয়া দরকার, আমার তো শক্তি শক্তির একটা ব্যাপার আছে না, দরকার আছে না বুঝো না। আর আব্বা আপনিও তো বিয়েটা আপনিও তো বুঝতেছেন তাই না? আম্মা আপনি কি করতেছেন? আপনি আমার শালাটার অবস্থা দেখছেন? খাইতে খাইতে কেমন মোটা বেলুনের মতন হইতেছে, কয়েকদিন পর তো ধাম করে ফুটতেছে বোকা। এই ডিম ডুম বেশি খাওয়াই না, ডিমে তো প্রেশার প্রেশার। আর ওই তো আবি ইত্তা, ওরে বিয়ে দেওয়া লাগবে না। আরে তুমি এমনি বইয়ে রয়েছো কি চুপচাপ, কিছু কও। হ ঠিকই কইতেছে, আমিও সেদিন ফেসবুকে দেখছিলাম। তাইলে ও খাইব কি দিয়া? আমা একটা কাজ করো, পিয়াজার কাঁচা মরিচ আনো, আমি ডইল ডইল খাই। বা 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 শালা বাবু চমৎকার, ভাল লাগছে, কতটা হইনা আমার খুবই ভাল লাগছে। ওই পেঁয়াজটারে কামড়ায়া আর মরিচটারে কামড়ায়া ভালো করে বাটারে মেখে খাইবা, দেখবা তোমার নাটটা একদম ঠান্ডা, বুঝতে পারছো? আমি আর খাইয়া কি করবো, আমার তো খাওয়ার কোনো দরকার না, আমি তো আবি একটা। শালা বাবু দিন দিন তোমার বুদ্ধি কিন্তু বৃদ্ধি পাইতাছে, এটা কি বুঝতাছো? কোনো তোমার লোকের রাইখা আমার ভাইটারে আরো কিছু শিখেও। আবু আমার শালা বাবু তো আমি ওরে সব শিখাইলাম, শিখাইয়া পড়া একদম সার্টিফিকেট দিয়ে দিব। আব্বা আম্মা আপনারা ওর এলাকায় কোনো টেনশনই করেন না, ঠিক আছে? উঠলাম। কিরে কই যাইতেছ?
ওই আমি তো আবি আইতা আমার খাওয়ার দরকার নাই, যারা বিয়ে আইতে আসছে না হে করে ভালো করে খাওয়া। সমস্যা নাই শালা বাবু, সমস্যা নাই, তোমার জন খিদে লাগবো তুমি আয়া খাইলেও সমস্যা নাই। আব্বা ও শ্বশুর আব্বা তাড়াতাড়ি বেরো না আব্বা, আব্বা ও আব্বা, আব্বা দেখছেন দেখছেন নি কারবারটা কি করে লাইছি, একদম কষি গুণা করে খাইলি কি যে মজা লাগবো আব্বা। জামাই বাবাজি তুমি আবার শুধু শুধু টাকা পয়সা খরচ করে এই খাসি কিনে আনতে করছো কেন বলতো? আব্বা আপনি এমন কোনো কথা কইলেন আব্বা, আমি কি টাকা পয়সা খরচ করতে গেছি? হ্যাঁ যাই নাই তো শ্বশুর বাড়িতে আয়া, এই শ্বশুর বাড়ি যাবো আমি কেন টাকা পয়সা খরচ করতে যাবো আব্বা? তাইলে তুমি কি খাসি চুরি করে আনছো নাকি? আব্বা রং রং রং, এটা আপনি একটা রং কথা কইছেন আব্বা, আপনি কি আপনার মাইয়ের লগে চোরের বিয়া দিচ্ছেন নাকি যে আমি চুরি করে লম? আব্বা রাস্তা দিয়ে যাইতেছিলাম খাসিটা আমার পছন্দ হয়েছে এই কারণে যার খাসি অনেক কইছি পরে টাকা দিয়ে দিব আমার শ্বশুর আব্বা। ঠিক করছি না আব্বা? ভালো করছো। আজ গো কাকা দুরা ভাই তো আমার খাসি লইয়া চলে আসছে। হাই মিয়া আমি কি কর, আমি কি আপনার খাসি চুরি করে লইছি নাকি? পছন্দ হয়েছে তাই লইয়া পুছি, আর এটাও তো কইছি যে আব্বা টাকা দিয়ে দিব তাই না? আরে মানিক মিয়া তোমার খাসি দেখা আমার জামাইয়ের পছন্দ হয়েছে, ওনা কইরা খাইবো এই তো নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, আমি দাম দিয়া দিব। তোমার দাম কত কম? আপনার লাইগা মাত্র 15,000। 15,000 টাকা কোনো টাকা হইলো? হ্যাঁ ঠিক আছে আমার শ্বশুরাব্বা দিয়ে দিব, কিন্তু আমার শ্বশুরাব্বা হইতেছে জমিদার বংশের পোলা। হ্যাঁ তোমার এই 15,000 টাকা না 20,000 টাকা দিয়ে দিব। আব্বা আপনি তার 20,000 টাকা দিয়ে দিন আব্বা খাসির। ঠিক আছে যাও যাও যাও, এখন তুমি যাও আমি বই গেলে হাটে যাওয়ার সময় তোমার টাকাটা দিয়ে যাবো, যাও যাও। আব্বা আমি আর দেরি করব না আব্বা, আমি আর বউটা লয়ে দেখি। ওই সুটি ওই আসো বউ, সুটি ও সুটি। জামাই বাবাজি এটা কি করবো, ছোট্ট একটা বাচ্চা খাসি যে এটা 3,000 টাকার উপরে বেশি দাম হইব না, এটারই হইল 15,000 টাকা। লাখের মধ্যে একটা আমার মতো জামাই পাইছে ঠেলাটা বুঝতেছো? আমার শ্বশুরের তো উচিত আমারে নিয়ে গর্ব করা। আচ্ছা তুমি কত, তোমার নিয়ে গর্ব করার কি আছে? আছে তো অনেক কিছু গর্ব করার আছে বউ, অনেক কিছু আছে। দুই দিন পর পর শ্বশুর বাড়িতে বাড়িতে আসার আর কি পারো তুমি? এটা তুমি কি কইলে বউ? আমি দুই দিন পর পর শ্বশুর বাড়িতে আসি? হ্যাঁ আমি দুই দিন পর পর শ্বশুর বাড়িতে আসি, খোটা দিলা তুমি আমারে? থাকলাম না, আমি এক্ষুনি রাইতে রাতারে আমি চলে যামগা। এই ব্যাগটা গুছো আমি যামগা। এত রাতের বেলা কই যাবো মানে, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই যামগা, তোমার কোনো সমস্যা আমি এই বাড়িতে থাকবো না। আরে তুমি যে রাত্রেবেলায় পাগলামি করতেছো আব্বা শুনলে তো কষ্ট পাইব। শ্বশুরাব্বা কষ্ট পাইব? না 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 না, এই কাজ তো করা যাইব না যেটাতে শ্বশুরাব্বা কষ্ট পায়। খালি শ্বশুরাব্বার লেগা, শ্বশুরাব্বার লেগা, শ্বশুরাব্বার কথা চিন্তা কইরা আমি গেলাম না, নাইলে কিন্তু তোমার লাগি যাইতাম গা, বুঝতে পারছো? আচ্ছা তোমার মনে হয় মাথাটা গরম না, অনেক ক্লান্ত, তাও তোমার পাড়া টিপা দি। আরে বউ তুমি তো বুঝো না, মানে তোমার বাপের সম্পত্তি মানে আমার শ্বশুরাব্বার সম্পত্তি মানে আমারও তো সম্পত্তি তাই না? দাঁড়াও আমার বাপের সম্পত্তি তোমার সম্পত্তি কেমনে হলো? আমার আবার না হয় কেমনে এটাই তো বুঝলো না, মানে এই যে আমার শ্বশুরাব্বার ওয়ারিশ তুমিও তাই না? তুমি যদি আমার বউ হও, তুমি যদি সম্পত্তি পাও, সেই সম্পত্তি কি আমার হইব না? তোমার সম্পত্তি মানেই তো আমার সম্পত্তি। এখন বেশি কথা কয়ো না, বেশি কথা কও, কামের তো ঘামো বেশি না, পাও টিপাও জোরে জোরে টিপবা এবার, বেশি কথা। কিরে তোর খবর টবর কি?
আরে আব্বা, আমার খবর আর সময় আছে? মাইয়া জামার এলে তো ব্যস্ত আছে আপনি সারাদিন, মায়ের জামার খবর দিয়ে শুধু রাখবেন। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আপনার কি আলোচনা চলতেছে? এই বাড়িতে তো মিসকিন খাবারের প্রতিযোগিতা লাগছে না, ওটার একটা বাজেট করতেছিলাম আব্বার লোকে। আরে শালা, নিজেরে মিসকিন, মানে মিসকিন বাবাটা বন্ধ করো, বুঝতে পারছো? আচ্ছা মা, মানে আমার এই জাম্বুরার মতো শালাটা রে কি বকাটকা দিচ্ছেন, কিছু হয়েছে? আরে না জামাই বাবা, তুমি এই বাড়িতে থাকতে কি আমি ওরে বকা ঝকা দিতে পারি? না না না, এটা আপনি ঠিক কেছেন আব্বা। এইটা আবার কি? এইটা লিস্ট আব্বা, মানে ওই যা আমি কি খামু না খামু সব এটার মধ্যে লেখা আছে। আমি কোন বেলায় কোনটা খামু, কি আপনার ইচ্ছা বাজার ঘাট করা লাগবে, সব লেখা আছে আব্বা এটার মধ্যে, বুঝতে পারছেন? বাজারের লিস্ট আব্বা, কয়েকদিন আগেই তো আমার ইয়া লম্বা একটা লিস্ট ধরাই দিছো, কোন দিন কি খাইবা, কখন কি তোমার লাগবো, হ্যাঁ সেই লিস্টই তো এখনো শেষ করতে পারি নাই। আবার নতুন করে লিস্ট দিয়ে কি হইব? ইউর রাইট 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 আব্বা, আপনি একদম ঠিক কইছেন আব্বা। হ সেটা তো আমি সিজন ওয়ানে তো দিছিলাম আব্বা, এখন তো সিজন টু। আব্বা দয়া কইরা ওই যে ফার্মের যে মুরগির ডিমটা আছে না, ওটা আনবেন না আব্বা, হাঁসের ডিম আনবেন, বুঝতে পারছেন? সেটাতে শক্তিটা বেশি হয়, আমার না হাঁসের ডিম খেলে শরীরের মধ্যে একটা ভাবায় পড়ে আব্বা, শরীরটা গরম গরম লাগে আব্বা। দিলাম আপনি তো কাজকাম করেন না, তাহলে ডিম খেয়ে করবেনটা কি? আমি কাজ করব মানে, আমার শ্বশুর হইতেছে এই অত্র গ্রামে জমিদার বংশের পোলা, আর তার একমাত্র মাইয়ার মাইয়ার জামাই হইতেছি আমি, আমি কেন কাজ করব? জামাই বাবাজি তো ঠিক কথাই কইছে আম্মা। খালি ঠিক ঠিক বললে তো হবে না আম্মা, আপনি যে রান্নাবাড়ি করেন না, রান্নাবাড়িটা আর একটু ভালো করে করতে হইব, বুঝতে পারছেন? আপনার রান্নায় তো লবণটা একটু বেশি হয়, লবণ একটু কমাই দিয়ে। আব্বা এই যে লিস্টটা দিছি, আমার এই যে আমার শালাটা আছে, আমার শালা বাবুর দিয়া লিস্টের মধ্যে বাজার ঘাট যা কিছু আছে সব করাইলেন আব্বা, আমি গেলাম আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। আব্বা আমি একটা জিনিস বুঝতেছি না, আমরা কি বইন বিয়া দিছি না ঘর জামাই না রাখছি ঘরের মধ্যে, মাসের 28 দিন তো শান গোবারই দি থাকে। থাক না জামাই মানুষ, এই সব কথা কইতে হয় না রে বাপ। আম্মা তোমরা না এই জামাই জামাই কয়া লাই দিয়া মাথায় তুলে লইছো লোকটারে। হইছে, এখন তো কথা কওয়ার দরকার নাই, ধর দেখ আজকে লিস্টের মধ্যে কি কি আছে, ওটা বাজারে যাই এখনই নিয়ে আয়, যা। তোমার এগুলি ভালোই লাগে। কিরে কবে আসলি? সেদিন না গেলি আবার চলে আসলি? আরে আমি তো যাই নাই, বলস কি। আচ্ছা দুলাবা কি ঘর জামাই থাকার প্ল্যান করতেছে নাকি কত? আমারে আমার তো তাই মনে হইতেছে, যাইয়া কি লাভ বল, এত দুদিন পর শ্বশুর বাড়ি আয়া বয়ে থাকবো, শ্বশুর বাড়ি নাকি তার খুব ভাল লাগে। আচ্ছা তোর জামাইরে পটালি কিভাবে কত? আমারে পটাইছি না সাই, বিরক্ত লাগে এখন, বিয়ার তো প্রায় এক বছর হইয়াই গেল, এই বাপের বাড়িতে বেড়াইতে বেড়াইতে আর নিজে সংসার করতে পারলাম কই? বিয়ার আগের জীবন আর পরের জীবন একই লাগতেছে আমার, পার্থক্য হইল আগে জামাই ছিল না, এখন খালি জামাই আছে। এই যে জামাই যে দুদিন পর পর চলে আসে, মানুষজন যে কত কিছু কয়, জামাই এটা বুঝাতে পারস না তুই? বুঝাই না যে তা না, আকার ইঙ্গিতে তো অনেক কিছুই বলি, কিন্তু হ্যাঁ তো বলে যে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি তো একই, আমি বাপের বাড়ি তা শ্বশুর বাড়িতে আমু মাইন সে কে কী কইলো তাতে তো আমার কিছু যায় আসে না। আচ্ছা এক কাজ কর, তুই খালু জানরে বল তোর বাড়ির পাশে একটা বাড়ি বানা দিতে, তুই এইখানে থাকতে যা। এমনি হেরে নিয়ে পারি না, তুই কি বুদ্ধি দাস। আচ্ছা আমার কথা বাদ দে, খালা কেমন আছে কত? তুই খালা নিয়ে আসোস না কেন? আছে খালা ভালাই আছে, কিন্তু এখন আমি তোরে নিয়ে চিন্তা করতেছি যে তোর কি অবস্থা হইব, দেখি কি হয়। এই তোর খবর কত, তুই কি প্রেম টেম করতেছিস নাকি? কি যে কস না তুই, আমি প্রেম কেন করতে যাবো, আর কোলে তো তোরে সেটা কমু তাই না? মনে তো হয় যে শ্বাস দিয়ে আইসোস খালারেও নিয়ে আসোস নাই, পথে ঘাটে কি তুমি আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ, তোমার ঠকান যাইব না। আচ্ছা ঠিক আছে, তুমি মোহাম্মদ আসগর আলী জমাদ্দার আছেন? চিনো? আরে চিনবা না কে, এই অত্র এলাকার মানে এই অত্র গ্রামের জমিদারি মানে জমিদার বংশের পোলা আমার শ্বশুর। তুমি এক কাজ করো, তার কাছে যাও গিয়া 100 টাকার ভাড়া 200 টাকা চাইবা, যাও। গেলেই দেবো? আরে হ যাও।
কি খবর সবার? তোমরা দেখছো চিন্তা করছো একবার, তোমরা কি ভাগ্যবান একটা দুলা ভাই পাইছো। হ্যাঁ ইয়া করো সাদ, আমরা খাইলাম মাত্র। আরে খাইলে হইবনি, খাইলে আবার খাওয়ান লাগবো। এই দোকানের মধ্যে যা কিছু আছে সবাই রে সব কিছু দাও, আর চিন্তার কোনো কারণ নাই, বিল কিন্তু আমি দেবো। এই এলাকার জমিদার বংশের মানে জামাই না, বিলটা আমি দিতেই পারি, ঠিক আছে? এই দাও দাও সবাই দাও। আচ্ছা মানিক ভাই, ছাগলের ট্যাকটি কি দিছিল? আরে হ্যাঁ, ওই দিন বিকেলেই পাইছি। বিকেলেই তো দিছে, কত দিছে? 20,000 পাইছি। পুরাই 20,000 কইছিলাম না, আমার শ্বশুর আমার ডক্কের আছে, যেটা কুমু ওইটাই হাবিলদার ছিল, মানে ওই সময়ের হাবিলদার, এই সময় তো মন্ত্রীর সমান। আমার শ্বশুর হইতেছে জমিদার, এই জমিদারের মাইয়ার একমাত্র জামাই হইতেছি আমি। আমার একটা দাম আছে না, আমার টোটাল বিলটা কত হইছে? দুরা ভাই, আগেরটা সহ 1280 টাকা। মাত্র 1280 টা? লিখে রাখো খাতার মধ্যে, লিখে রাখো ভালো করে, তো বুঝো নাই? যা দিব আমার শ্বশুর তো দিব, আমি তো দিতেছি না, ঠিক আছে? যে যা খাইতে মন চায় ভাই, নিজের মনে করে খান, বিল আমার শ্বশুর দিব। আমি তাহলে এখন আসি। হ্যাঁ দেয় বাবা। ওনার মূর্তি করতে আমার এমনই মনে হইতেছে, হারা মাসি তো তোমাকে বাড়িতে আইয়া পড়া থাকে। শুনো, যে বাড়িতে গজ জামাই আছে ওই বাড়িতে কিন্তু আমি বিয়ে করবো না, আমার সাফ কথা মনে থাকে যেন। আরে পাগল, আমি তো বুঝতেছি না আমগোপিয়ার লগে দুলাভাই সম্পর্কটা কি। সম্পর্ক আছে, বিয়ের পর একটা গজ জামাই আমার উঠতে পড়তে হুকুম দিব, এটা তো আমি মানি না নিব না। আরে তোমার কে কইছে দুলাভাই গজ জামাই থাকবো? তোমার প্ল্যান কি? তোমার প্ল্যানও কি দুলাভাইয়ের মতো গজ জামাই থাকার? তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? দুলাভাইয়ের আবার কিসের প্ল্যান? এই যে তোমার দুলাভাই যে তোমাকে বাইতে আইয়া সারা মাস পড়া থাকে, যাওয়ার কোনো নামগন্ধ নাই, গেলেও একদিন পর চলে আয়। শুনো, তুমিও যদি মনে করো বিয়ের পর আমগো বাইত পড়া থাকবা, তোমার বোন মাইন্না নিলো, আমি মাইন্না নিব না। আজব, তো আমি কেন তোমার পাশে গর জামাই থাকতে যাবো? আমার আবার কি কম আছে? আমি জমিদার বংশের ছেলে। মনে থাকে জানো। আরেকটা কথা, তোমার দুলাভাই কি তোমাদের সম্পত্তি হাতে নেওয়ার চেষ্টা করতেছে নাকি? আরে ধুর, কি কইতেছো? আর যাই হোক, দুলাভাই এই টাইপের মানুষ না। বাহির দেখে ভিতর কেমনে বুঝবা? এমনও তো হতে পারে তোমার বাফের লোকের খাতির জমাইয়া তোমাদের সম্পত্তি হাতে নেওয়ার চেষ্টা করতেছে। শুনো, মানুষের ব্যবহার দেখা ভিতর কেমন এটা বোঝা যায় না। কথাই আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথা গনায় বসে কাশে, কথা দিয়া কথা লয় জানে মানুষ শেষে, ভালো মাথায় রেখে। আসি তাইলে, পাবেল আসি। যা মা, সাবধানে যা। আব্বা, আম্মা, আমি কিন্তু কেমন তাই। আব্বা, আমি গেলাম কিন্তু। খবর দাঁড়াম ভাই, একটা কথাও কেবল না। আব্বা
সাবধানে যাইও জামাই বাবাজি। ভ্যান ড্রাইভার খুব সাবধানে আমার জামাই বাবাজিকে নিয়ে যাবা, ঠিক আছে? কোনো সমস্যা যেন না হয়। হ্যাঁ যাও বাবাজি, ভ্যানে উঠে বসো। এই যে আমরা আব্বা আম্মার জেলে চলে যেতেছি, না জানি এখন মনের মধ্যে কতটা কষ্ট লাগছে। আমি ঠেলাটা দিয়ে দিই। কোনোভাবে শান্তি লাগতেছে না, কোনোভাবে ভালো লাগতেছে না। আমার মনটা কেমন জানি ফুরুং ফুরুং করতেছে, না জানি আব্বা আম্মা কী অবস্থা আছে। হ্যাঁ আব্বা আম্মা ঠিক আছে তো? ঠিক আছে নি, কেমনি ঠিক থাকবো? আমি তো নাই, আমি যদি নাই তাহলে কেমনি ঠিক থাকে আব্বা আম্মা? আমি তো কিছুই বুঝতেছি না। আব্বা আম্মা ঠিকই আছে, তোমার এত চিন্তা করণ লাগতো না। ও এটা তুমি কোনো কথা কইলা বউ? হ্যাঁ আমার চিন্তা হইব না মানে? আমার দশটা না পাঁচটা না একটা শ্বশুর একটা শাশুড়ি। ও কইতাছে কি লোনা আব্বা আমার বাড়িতে যায়, আমার না পাল লাগতেছে না। কি কইতাছো তুমি? পরশু দিন না বাড়িতে এলাম। কি কইলা? দুই দিন, দুই দিন ধরে আমার প্রাণের শ্বশুর শাশুড়ি আমি দেখি নাই, আমার আর ভালো লাগতেছে না। যেমনি পারো আমি নিজেরে ক্ষমা করতে পারব না বাবা। তুমি ফোন দাও, এক্ষুনি ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও, এই চালা চালা ভাল লাগতেছে না। আলহামদুলিল্লাহ আছি, আমরা সবাই ভালো আছি বাবাজি, তুমি কোনো চিন্তা করো না। আপনি কি করতেছেন আমি চিন্তা করুন না মানে? আমার কোনো কিছু ভালো লাগতেছে না আব্বা, আপনার ভয়েসটা হইন নাই আমি বুঝতে পারছি আব্বা, আপনি ভালো নাই আব্বা, ভালো নাই, আমি এক্ষুনি আইতেছি আব্বা। আব্বা আপনি কি ভুলে গেছেন আমি আপনার একমাত্র মাইয়ের জামাই, আমি যতক্ষণ পর্যন্ত আছি আপনার কিন্তু ভরসা নাই আব্বা। হ্যাঁ জামাই বাবাজি, আমি সেইটা খুব ভালো করেই জানি যে আমার জামাই থাকতে আমার কোনো ভরসা নাই, আমরা সবাই ভালো আছি, তুমি চিন্তা করো না। আব্বা আম্মা কেমন আছে? আম্মা ভালো আছে? আছে, তোমার আম্মাও ভালো আছে। আমার শালাটা, আমার জাম্বুরের মতো শালাটা কেমন আছে আব্বা? আরে কইলাম না তুমি এত অস্থির হয়েও না, আমরা সবাই ভালো আছি বাবাজি। আর আমি বুঝলাম না, আপনারা সবাই যদি ভালো থাকেন তাহলে আমি আমার শ্বশুর বাড়িতে কেমনে আমো? আমার তো এইসব কিছু ভালো লাগতেছে না, কারণ না কারণ তো খারাপ হইতে যাইব। আচ্ছা ঠিক আছে, সব কিছু বাদ আব্বা, সব বাদ। আচ্ছা আপনার ছাগলের কী অবস্থা আব্বা? না ছাগলটা ভালো নাই, ছাগলের বাচ্চা কাচ্চা হইতেছে না। কি কইতেছেন আব্বা? আমার শ্বশুরের ছাগলের বাচ্চা হয় না, আমি এক্ষুনি আইতাছি আব্বা। কেমনে ছাগলের বাচ্চা হয় না? এটা আমি আজকে আয়া দেবো আব্বা, আপনি কোনো চিন্তাই করেন না। এই গাধা, ছাগলের বাচ্চা হইতেছে না, তুমি আইসা কি করবা? বাচ্চা হম আব্বা? ছাগলের বাচ্চা হয় বা জামাই,
তোমার মা তার ঘিলুটুলু কি ঠিক আছে? ছাগলের বাচ্চা হয়তে আইবা, এতদিন হলো আমি আমার মাইয়াডারা দিয়ে রাখছি, অহন পর্যন্ত আমি নানা ডাকটা শুনতে পারলাম না, আর তুমি ছাগল নিয়ে পড়ে আসো তাই না? রাখো আব্বা। আব্বা দাও তো ফোনটা, তোমার কি মাথার খেলো একেবারে গেছে? ছাগলের বাচ্চা মানে তো কি হইছে? তুমি যা কি বাচ্চা হইবা কিছু তো বুঝতেছি না, তাইলে আমি কি করব? কি আর করবা, চুপচাপ বসে থাকো। আচ্ছা কি তোমার তো টেনশনে ভালো লাগতেছে না। ভালো দেখে গেছিলাম, ভালো রেখে গেছিলাম, কি হইল জামাই বাবাজি? এত অস্থির হইতেছো কেন? আমার কিছুই হয়নি, এত অস্থির হওয়ারও কিছু নাই। অবশ্যই অবশ্যই অস্থির হওয়ার কাজ আছে, আমার মাথা তো ঘুরে গেছে গা। আমার শ্বশুর আব্বা নখ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, এটা অন্য তো আমি ঠিকঠাক থাকতে পারি নাই, আমি বাড়ির মধ্যেই থাকতে পারি নাই, এই করে তো আমি চলে এসেছি। আমি কোন সময় আমু এই করে আমার মনটা কেমন ফুরফুরি করতেছিল। আহা জামাই বাবাজি একটু শান্ত হও তো, তোমার শ্বশুর আব্বার কিচ্ছুই হয় নাই, কিছু নখ কাটতে গিয়ে না নখের একটু কুটি কেটে গেছে। আম্মা আপনার জামাই তো এটা শুই নাই, বাপের দেখার লেগে পাগল হয়ে গেছে, একদম অস্থির হয়ে গেছে। আমি তো বললাম আমি নখের কুনি কাটছে, এমন তো কিছু হয় নাই। দেখছো আম্মা দেখছেন, হ্যাঁ আব্বা দেখছেন, কি সাংঘাতিক কথা কইতেছো, হাতে নখ কাটতে গিয়া তোমার যে আঙ্গুল কেটে ফেলেছে এটা তোমার কাছে সাংঘাতিক না? বিষয়টার তো গুরুত্বই দিতেছেন না আপনারা। জামাই বাবাজি তুমি যেভাবে বলতেছো, আর এই যে যত আয়োজন করে আমার বাড়িতে আইছো, সব দেখে তো মনে হইতেছে আমার ওই নখ কাটতে গিয়া কোনই না, আমার ক্যান্সার হয়ে গেছে। আহ আব্বা ক্যান্সারের থেকে কোন অংশে কম না তো আব্বা? হ্যাঁ এই যে আপনার কানের নখটার মধ্যে যদি ইনফেকশন হয়ে যায় বা ইনফেকশন ধরে যায় তখন আপনি কী করবেন? তখন তো ক্যান্সার হয়ে যাবো, আর ক্যান্সার যদি এই আঙ্গুলে হয়ে যায় এই আঙ্গুলটা তো কেটে হলার লাগবে আব্বা, তখন আপনি ওই জমি জমা বিক্রি করতে গেলে ওই টিপসুটা দিবেন কেমনি আব্বা? আরে কী কইতাছো তুমি, আমরা কি অশিক্ষিত নাকি? আমরা তো ফাইভ পাস, টিপসই কেন দেওয়া লাগবে? বাবা তো নামই লিখতে পারে। হ লিখবো তো, কিন্তু কেমনে লিখবো? আঙ্গুলটা তো থাকতে হইবো, আঙ্গুলই যদি আব্বার না থাকে তাহলে কেমনে সিগনেচারটা করবো তুমি আমারে কবো? আচ্ছা আব্বা আপনি ডক্টর দিয়েছেন, ঠিক মতো ডক্টর দিয়েছেন, ডক্টর ঠিক হয়েছে আব্বা? হ্যাঁ ডক্টর আপনার যেই মেডিসিন দিয়েছে খাইতেছেন তো আব্বা? সব ঠিকঠাক আছে, তুমি এত অস্থির হয়ে না তো, আসো ঘরে আসো। জামাই বাবা এত কিছু রান্নার কি দরকার ছিল, এত টাকা পয়সা খরচ করে? আম্মা কি কইতাছ, আমি কিগুলো টাকা পয়সা খরচ করে আনছি নাকি? তাইলে কার টাকা দিয়ে কিনে আনছো? কার টাকা দিয়ে আব্বা? মানে আম্মা আমি বাজারে গেছি, বাজারে যাওয়ানোর পরে আমার চোখের সামনে যা আমি ভালো পাইছি, এই যে মাছটা কত বড় মাছ রয়েছে, এই যে মুরগি দেশি মুরগি, তারপর ফল মল শাক সবজি যা কিছু আছে এগুলো সব তো আমি আব্বার নাম করে বাজারে তেল লাগাবো। আম্মা হয়েছে কি, তোমার জামাই তো টাকা দিতে গেছিল, কিন্তু এই যে দোকানদার কইলো কি যে আপনি তো জামাই মানুষ, আপনি তে টাকা কেমনে লই? আজগর ভাই তিনি মনে বউ তুরো বাপ মার লয়ে কেউ এরকম মিথ্যা কথা কয়? হ্যাঁ মিথ্যা কথা কওয়া যায় না, আমি কিন্তু আমার বাপ মার লয়ে মিথ্যা কথা কইতে পারি না, বুঝছেন? আমার কাছে এই সব সদাইপত্র দাম লইতে চাইছিল কিন্তু আমি দেই নাই, আমি কইছি এই অত্র গ্রামের মানে বংশীয় পুত্র আমার শ্বশুর আব্বা, তার একমাত্র মাইয়ের জামাই হইতেছি আমি, আমি কিসের টাকা দিব? যদি টাকা দিতেই হয় আমার শ্বশুর আব্বা দিবে, আমি ঠিক করছি না? একদম ঠিক কাজ করছি। হইছে চলো ভিতরে চলো। আম্মা আমি যে এই বাড়িতে আছি আপনি কেটে বললে গেছেন কেন বাবা? কি হয়েছে না ওই যে আমি যে লিস্টটা দিছি ওই লিস্ট অনুযায়ী তো আমি কোনো কিছুই আমার সামনে দেখতেছি না। হ্যাঁ ওই দেখতেছি গুড়া মাছ ডাল এইসব কিছু। দুলাভাই গুড়া মাছ আর ডাইলও কিন্তু বাজারতে টেকা দিয়ে কিন্তু হয়, ফ্রি ফ্রি দেয় না। আর আমার জামাইও কিন্তু এই বাড়ির একমাত্র মাইয়ার জামাই। একটু 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 বউ কারেকশন আছে, আমার শ্বশুর কিন্তু জমিদার বংশের একমাত্র পোলার, আর সেই জমিদার বংশের একমাত্র পোলার একমাত্র মাইয়ার জামাই হইতাছি আমি। এখন কি আর জমিদারি আছে, এখন শুধু নাম এই জমিদার বংশের পোলা, আর দুই দিন পর পর যদি এইভাবে খরচ করা হয় না তাইলে করে ওই জমিদারও দুই দিনে ফকির হয়ে যাইব।
আব্বা কইতেছিলাম কি ওই আমার শালা বাবুরের তো বয়স টয়স অনেক কি হইছে, তো ওর একটা দীক্ষা শুনে বিয়ের সাথে দিতেইব না আমার শালাটা রে। হুম, সে কথাটা আমরাও চিন্তা ভাবনা করছি, অল্প কিছুদিনের মধ্যেই পাবেলের বিয়ে করা। ও ভালো করছেন ভালো করছেন। কোনো শালা বাবু তোমার একটা পরামর্শ দেই, বুঝতে পারছো ওই বিয়ে শাদির পরে এত ঘন ঘন শ্বশুর বাড়িতে যাইবা না, বুঝতে পারছো ওই বেশি ঘন ঘন শ্বশুর বাড়িতে গেলে দাম ডার থাকে না, বুঝছো? গুলো ভাই আপনিও তো ঘন ঘন শ্বশুর বাড়িতে আসেন। আসবেন এই সব কি ধরনের কথা? আহ ও ওই তোমার শালা, আমি ওর দুলা ভাই, আমার লগে একটু মজা করতেছে আর কি। শালার লগে দুলা ভাই একটু মজা মাস্তি করে না, ওইটাই একটু আনন্দ লইতেছে আর কি। শালা বাবু সবার শ্বশুর যেমন তেমন, আমার শ্বশুর কিন্তু তোমার জমিদারের বংশধর, এটা তোমার বুঝতেইব। আর এই বাড়িটা তো আমি আমার পরের বাড়ি মনে করি না, এটা তো আমি নিজের বাড়ি মনে করি। আমি তো মনে করি আমি এই বাড়িরই সন্তান, এই বাড়িরই ছেলে। হইছে, খাবার টেবিলে বসে এত কথা বলতে নাই, সবাই আগে খাওয়া শেষ করো। জামাই বাবা খাওয়া শুরু করো। আব্বা আম্মা এই বিষয়টা নিয়ে যতদিন আপনারা চুপ থাকবেন তত কিন্তু বিষয়টা মানে খারাপ দিকে যাইতেছে। মানে লাই দিতে দিতে তোমরা একদম মানে গাড়ি তুলে ফলিস, আর কদিন পরে গাড়ি থাকবে না কিন্তু, মাথায় উঠবো, মাথায় উঠতাম মাথার মধ্যে কাঁটাল ব্যাঙ্গাটা পরে খাইব। আমার কাছে তো জামাইরে খারাপ মনে হয় না, জামাই তো খুব ভালো পোলা। কেমনে খারাপ মনে হইব? তুমি চোখের মধ্যে তো ভালো মানুষের পর্দা দিয়ে রাখছে, বেসিক্যালি একটা হলো দুর্দর্শ। কি কইতেছিস তুই এসব? আমি ঠিকই কইছি মা, দুলা ভাই রে তোমরা যেমন সহজ সরল মনে করো, বেসিক্যালি সে কোনো সহজ সরল মানুষ না, ওই হলো সেটা একটা দুর্ধর্ষ মানুষ। আই বেটা তোর বাপ মা মারা গেছে, বাপ মার কবর সামনে কান্নাকাটি কর না, শ্বশুর বাড়িতে আইসা শ্বশুরে দেখা সে কান দে, শ্বশুরে ওলায় বালায় শুধু চায় শ্বশুরের সম্পত্তি কেমন ঘায়ল করে নিব। এর মানে কি জানো আম্মা, চাই শ্বশুরের মন বলে শ্বশুরের যত জায়গার সম্পত্তি আছে সব নিজের নামে নিব, তাহলে দুদিন পর পর কোন জামাই এমনি করে শ্বশুর বাড়িতে আসে। আর এমন একটা বাপ লয় মনে হয় কি এবারে জামাই না সে এবারে আরেকটা ছেলে। পাভেল একদম ঠিক কথাই বলছে, বিষয়টা নিয়ে আমারও সন্দেহ হয়। তা না হইলে তোমার জামাই কয়েকদিন পর পরই আমার জমি জমার খোঁজ খবর নেয়, তারপরে আমার কোন জমি কোথায় আছে, সেই সব জমির কাগজপত্র কী অবস্থায় আছে এইসব খোঁজ খবর ও নিব কেন বলো? জামাই এই সব খোঁজ খবর কিসের জন্য নিতে যাইব? আমার তো মনে হয় এর মধ্যে কোনো কিন্তু আছে। দেখছো মা, আমার তো মনে হয় শুধু তোমার জামাই না তোমার মেয়েরও এটার মধ্যে হাত আছে। তুই যাই করিস না কেন, আমার মায়েরা তো আমি খুব ভালো করে জানি, ওর কোনো সয় সম্পত্তির লোক নেই। দেখো আব্বা আমারে ভালো করে বুঝাও, আম্মা ওহনো বুঝতেছে না, ওহনো সময় আছে ওর ঘাটটা বাড়ির থেকে বের কর, মানে সবার ফস্ত হইতে হবে আমার একলা না। জামাই বাবাজি। সীমা তুমি যে এবারে এত তাড়াতাড়ি চলে যাইতেছো। মা অনেকদিন তো শ্বশুর বাড়িতে থেকে গেছি, এবার একটু যাই নিজের বাড়িতে যাই। কি বলতেছো জামাই বাবাজি, এটা কি তোমার নিজের বাড়ি না? জি আব্বা নিজের বাড়ি তো, এই বাড়িটারে আমি আমার নিজের বাড়ি ভাবতাম। আমার বাপ মা বাইসা নাই, তারা অনেক আগে মারা গেছে। আমার বাপ মা কথা যখনই মনে পড়তো তখনই আপনি কোসে একটা বাইসা উঠতো, তাই আমি ছুটে চলে আইতাম। আমি কখনো মনে করি নাই, আমি কখনো মনে করি নাই যে এটা আমার শ্বশুর বাড়ি। আমি সবসময় মনে করছি, সবসময় মনে করছি যে এটা আমার নিজের বাড়ি। তাই আমি কোয়া নাই বার্তা নাই আমি হুটহাট করে চলে আইতাম, কারণ আমি এই বাড়িতে এলে আমি অনেক খুশি হইতাম আব্বা, খুশি হইতাম। আপা বিশ্বাস করেন আপনার এই সয় সম্পত্তিতে আমার কোনো ধরনের কোনো লোভ নাই, আমার কোনো ধরনের কোনো লোভ নাই। হ্যাঁ আমার লোভ আছে, একটা জিনিস আমার লোভ আছে, সেটা আমি কইতে পারি, সেটা আমি আপনাকে সবার সামনে কইতে পারি। সেই জিনিসটা কি জানেন আব্বা? জানেন আম্মা সেই জিনিসটা হইতেছে আব্বা আপনার আর আম্মা আপনার, আপনাকে দুইজনের ভালোবাসা।
তামাশা দেখলে আমার কাছে বলে তো, আরে আজকে যদি আমার বাপা বেঁচে থাকতো তাইলে আমার বাপে মনে হয় আমার মারে এমনি ভালোবাসত। এই কারণে আমি চলে আসতাম, নিজেরা ঠেকিয়ে রাখতে পারতাম না। আব্বা, আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে আপনারা কোনোদিন আমারে জামাইয়ের চোখে দেখবেন। আমি সবসময় আপনি করে আব্বাম্বার চোখেই দেখাইছি। সবাই আমারে কইতো এত ঘন ঘন শ্বশুর বাড়িতে যাইস না, তাতে মূল্যায়ন থাকে না। আমি কিন্তু দু যা তোকে কথা শুনলাম না। কে কইছে আমি এই বাড়ির জামাই? কারণ ওইটা আমার শ্বশুর বাড়ি না, ওইটা আমার নিজের বাড়ি, আমি ওই বাড়ির ছেলে। আমি এটা কইতাম আব্বা। পাবেল ভাই, তোমারে আমি কোনোদিন আমার শালার চোখে দেই নাই। আমি শুরু থেকে এই অবধি তোমার আমি আমার ছোট ভাইয়ের নজরে দেখেছি, ছোট ভাইয়ের মতো ভালোবেসে গেছি। আমি আপনাকে সবার কাছে মাপ চাইতেছি। আমি যদি কোনোদিন আপনার কাছে কোনো ধরনের ভুল করে থাকি আমারে মাফ করে দি, আমার মাফ করে দি। এটা কি? এটা একটা অঙ্গীকার নাম আব্বা। আমি কোনোদিন আপনার কোনো সম্পত্তিতে কোনো অধিকার নিতে আসব না। এই মর্মে আমি এখানে লিখা দিছি। মানে কি? এই সব তুই আবার করতে গেছিস কেন? আব্বা, আপনার জামাইয়ের না আপনার সম্পত্তির প্রতি কোনো লোভ ছিল না। আপনার জামাই তো আমারে সবসময় বলছে যাতে আপনার সম্পত্তির উপর কোনো দাবি না করি। ও সবসময় বলতো আপনার যা আছে সব কিছু পাবেন, তাই আমি ভবিষ্যতে যাতে আমার কোনো কথার বরখেলাপ না করি তাই এখানে সব লিখে দিয়ে যেতেছি। তোমরা ভালো থাকো, ভালো থাকিস ভাই। পাবেন বাপরে! বাবা, সন্তান মা বাবার কাছে ভুল করলে মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইতে পারে, কিন্তু মা বাবা সন্তানের কাছে ভুল করলে কিভাবে ক্ষমা চাইতে হয় সেটা আমার জানা নাই বাবাজি। আপা, আপনি এগুলো কি কইতেছেন? সন্তানের কাছে বাপ মার কোনো ভুল নাই? ভুল নাই আছে বাবা, ভুল আছে, আমরা তোমারে বুঝতে পারিনি, আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। মা, মা গো, আপনি আমার কাছে ক্ষমা চাইেন না, আপনি আমার কাছে ক্ষমা চাই আমার পাপি বানায়েন না, আপনি দয়া করে এরকম কথা কইেন না মা। তাহলে চলো। কই যাম আব্বা? সন্তান আবার কোথায় যায়? বাবার বাসায়। তুমি আমার বাসায় যাইবা, তোমার বাবার বাসায় যাইবা। চলো বাবা। তারপরে আপা, তোর মনে আছে ছোটবেলা আমার একবার জ্বর হয়েছিল, মা তখন খালার বাসায় গেছিল, আমার অনেক জ্বর হয়েছিল, তুই সারা রাত আমার মাথার মধ্যে পানি দিছিস, মায়ের মতো করে সেবা করছিস। সবসময় আমি যখন খাইতে পারি না, বড় বড় মাছের টুকাগুলি আমার বইন আমার পাতে তুলে দিত, মুরগির রানগুলি ওই সবসময় আমার খাইতে দিত। এই সম্পত্তি লেগে আমি আমার মায়ের মতো বড় বইনের ভালোবাসা হারাইতে পারবো না। আপা, আপা, আমি তো ছোট ভাই, আমার তো মাফ করে দাও আপা, তুলা ভাই আমার মাফ করে দাও, ভুল করে লাগছে। চলো বাবাজি, চলো, আমার খুব ক্ষুধা লাগছে, আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো আর আনন্দ করবো, হ্যাঁ কি বলো? চলো বাবাজি, চলো। এই পাবেল, আমার বড় ছেলের ব্যাগটা তুই ল,
বাবাজি, আজকে আরেকটা ছাগল হয়ে যাক। কচি ছাগল, একটা কচি ছাগল আইনা জবাই কইরা মনে করো যে সেইটা তোমার মায়ে একদম ভুনা ভুনা কইরা রান্না করব। সেই ভুনাটা আমরা সবাই মিলে একসাথে বৈশা মজা করে খাবো, কি বলো? হ্যাঁ ঠিক আছে আব্বা, আমার শ্বশুর আব্বা হইতেছে জমিদার বংশের পোলা, আমার শ্বশুর যেহেতু খাইতে চাইছে সেই ছাগল কি আর মাঠে ঘাস খেতে পারবো? পাবেল জিতুল ভাই, ছাগলের ব্যবস্থা করো। ওকে তুলো ভাই।